এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2023 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে। গত 20 এপ্রিল হয়েছে প্রথম সূর্যগ্রহণ। এবার বিগত 150 বছরের মধ্যে সবচেয়ে বড় সূর্যগ্রহণ ঘটতে চলেছে, যা সবচেয়ে বড় সূর্যগ্রহণ। টানা 5.5 ঘন্টা চলবে এই গ্রহণ, যে কারণে এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা পৃথিবী। তবে এই সূর্যগ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে অত্যন্ত সাবধান, কারণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে বেশ কিছু রাশির ওপর পড়বে খারাপ প্রভাব। তবে সূর্যগ্রহণ কবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ চলাকালীন কী কী করবেন এবং কী কী করবেন না, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তী নতুন খবরগুলির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। 2023 সালের প্রথম সূর্যগ্রহণের তুলনায় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে, কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে। কারণ এই সূর্যগ্রহণকে বলয়াকার সূর্যগ্রহণ বলা হচ্ছে। সাধারণত বলয়াকার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না, এর ফলে চাঁদের ছায়ায় সূর্যের মধ্যাংশ অন্ধকারাচ্ছন্ন হলেও চাঁদের চারিদিক সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আগুনের বলয়ের মতো দেখায়। তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে মনে করা হয় না। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভকাজও নিষিদ্ধ থাকে। এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। তবে এই গ্রহণ চলাকালীন কী করবেন আর কী করবেন না জেনে নিন। সূতককালে পূজা ও সকল শুভকাজে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে। এছাড়াও সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময়। তবে চলতি বছর অর্থাৎ 2023 সাল 14 অক্টোবর শনিবার ভোর 5:23 শুরু হয়ে 10:33 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। বিশ্বে আফ্রিকার পশ্চিমাঞ্চল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা অঞ্চলের নানা স্থান থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, যার কারণে ভারতে এর সূতককাল বৈধ বলে বিবেচিত নয়।